নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। সন্ধ্যে রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের তমলুকে। জানা গেছে, আজ সন্ধ্যে 7টা নাগাদ তমলুকের নিমতৌড়ির চকশ্রী কৃষ্ণপুর এলাকার 3টি দোকানে আগুন লাগে। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগালেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ইলেকট্রনিক্স জিনিসপত্র এবং গ্যাসের দোকান হওয়ায় আগুন আরও তীব্র আকার ধারণ করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। লাইট হাউসের দোকান, ইলেকট্রনিক্স দোকান সহ একটি জামা কাপড়ের দোকান আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো পর্যন্ত জানা যায়নি আগুন লাগার কারণ। তবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ দোকানগুলি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। শুনে নেব ক্ষতিগ্রস্ত এক দোকানের মালিক মলয় ধারা কি জানালেন। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দি রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।